আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আমি হলাম নাদিম আর আপনারা দেখছেন সবুজ চাষি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আমি এখানে একটি পটলের জমিতে চলে এসেছি, আর এখানে যে পটল গাছটা জমিতে আছে, তো এই গাছের জমিতে আপনারা দেখতে পারবেন যে কিছু কিছু গাছ মরে যাচ্ছে। তো এই গাছটা কেন মরছে আর এই পটল গাছে কেন ফল টিকছে না, তো সেটাই আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেব। তো আপনাদের এখানে যে পটল গাছটি রয়েছে, তো এই যে পটল গাছগুলির আছে আপনার এখানে, যেমন পুরুষ স্ত্রী ফুল আছে, তো স্ত্রী ফুল থাকার পরেও আপনাদের এরকমভাবে জালি একটাও টিকছে না, নষ্ট হয়ে যাচ্ছে বা একটা ফলও পাওয়া যাচ্ছে না, তো আপনারা কী করবেন? তো এই জন্য এই যে জমির মালিক, তো তিনি কি করেছে, তিনি একটা করে এই যে গাছের গোড়া আছে, তো এই গোড়া থেকে একটা করে গোড়া কেটে দিয়েছে। তো কেন কাটলো? তো এই গোড়াগুলো কাটার কারণ একটা মাত্র, তো এই অতিরিক্ত যদি পটল গাছ আপনাদের ঘন হয়ে যায় তো পটলের ফল টিকবে না। তো তার জন্য এইখান থেকে একটি করে গাছ এবং লতা কেটে দেওয়া হয়েছে, যাতে করে আপনাদের পটলটা আসে বা জালিটা টিকে। আর গাছ ঘুনো থাকলে আপনাদের ফলটাও সেরকম হবে না। আর যখনই ফুল আসবে, আর এরকমভাবে ফুল আসার পরেই আপনাদের এই যে জালিটা আছে, তো এই জালিটা নষ্ট হয়ে যাবে। তো গাছ সবসময় কী করতে হবে, পটল গাছ আপনাদেরকে হালকা এবং ফাঁকা করে রাখতে হবে। যেমন দেখাচ্ছি, অতিরিক্ত ঘুনুর কারণে আপনার এখানে যে পটলের চারাটা রয়েছে বা এখানে যে জালিটা রয়েছে, তো এই জালিটা নষ্ট হয়ে গেছে, কেননা এটা অনেক ঘুনো হয়ে গেছে। এই যে লতাগুলো আছে, এই ঘুনোর কারণে পটলের জালিগুলো একটাও টিকছে না। তো এই জন্যই গোড়া থেকে একটা করে লতা কেটে নেওয়া হয়েছে বা কেটে দেওয়া হয়েছে। আর আপনারা এরকম যদি একটা করে গোড়া কেটে দিতে পারেন, তো আপনাদের যে লতাগুলো আছে লতাগুলো অনেক হালকা হয়ে যাবে। আর হালকা হয়ে গেলে আপনাদের যে পটল গাছগুলি রয়েছে সেই গাছগুলি লতাটাও অনেক হালকা হবে এবং জালিটাও অনেক বেশি আসবে, স্ত্রী ফুলটাও আসবে। আর স্ত্রী ফুল আসলেই আপনার জালি টিকবে। তো তার জন্য এই পটলের চারাগুলিকে বা পটলের গোড়া থেকে একটি করে লতা কেটে নেওয়া হয়েছে। আর এরকমভাবে যদি আপনি এই লতাগুলোকে কেটে দিতে পারেন, তাহলে আপনার পটল গাছের যে স্ত্রী ফুল আসবে, তো স্ত্রী ফুলগুলোও আপনার একটাও নষ্ট হবে না। আর স্ত্রী ফুল যদি আপনার নষ্ট না হয়, তাহলে যেমন এখানে যে ফলটা বা আছে, তো এই ফলটা নষ্ট হয়ে গেছে। যেমন আপনি দেখতেই পারবেন যে ফলটা আছে, তো এই ফলটা নষ্ট হয়েছে এই কারণেই। তো আপনি তো এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে যে জালিটা আছে, তো এটা নষ্ট হয়ে যাচ্ছে। আর এরকমভাবে যদি আপনার প্রতিনিয়ত নষ্ট হয়ে যায়, তাহলে আপনার অনেকটা লস হয়ে যাবে। যাতে আপনার লস না হয়, তার জন্যই এই ভিডিওটাকে বানানো। আর পটল গাছে যে জমিটা আছে, তো জমিটা আপনারা দেখতে পারবেন যে কেমন হয়ে আছে, মনে হচ্ছে গাছগুলি সব মরে গেছে, কিন্তু না বন্ধুরা, গাছটা একটাও মরেনি। এটা মাত্র লতাগুলোকে কাটার পর এরকমটা দেখাচ্ছে। তো বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদিও আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়, তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে একটি লাইক করবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো দেখা হচ্ছে পরের কোনো একটি নতুন ভিডিওতে।